কর্মসূচিতেই থাকছে বিএনপি ঢাকায় ১৬ পয়েন্টের সমাবেশ জানিয়ে দিব একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি আর জানিয়ে দিব গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জামায়াত সবসময় আপসহীন বলছে সেলিম উদ্দিন জানি এ সফরের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বলছে মোশাররফ অধ্যাপক মোজাফর আহমেদ ত্যাগের জন্য রাজনীতিতে এসেছিলেন সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যাকাণ্ড অমানবিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কর্মসূচিতেই থাকছে বিএনপি ঢাকায় ১৬ পয়েন্টের সমাবেশ সম্প্রতি বিভিন্ন জেলায় দলীয় কর্মসূচি নেতা কর্মীদের ওপর হামলা ও কয়েকজনকে হত্যা জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বেগম খালেদা সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এর মধ্যে জেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত মিছিল ও বিক্ষোভ সমাবেশগুলোয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তুষ্ট দলের হাইকমান্ড বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও চাইছেন কঠোর কর্মসূচি এ অবস্থায় তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা রাখতে কর্মসূচি অব্যাহত রাখতে সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতি নির্ধারকরা তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ষোলোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সমাবেশ করা হবে এভাবে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে ফের সমাবেশের এক পর্যায়ে ঢাকা ডাক আসতে পারে আবারও চলক কর্মসূচির এছাড়া পুলিশের গুলিতে নিহত নির্যাতন ও হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনায় মামলা করতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে লিগ্যাল সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় এদিকে দলীয় কর্ম কর্মসূচি এবং সাংগঠনিক পূর্ণ গঠনের পাশাপাশি দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে বিএনপি গত বুধবার ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার এবং বৃহস্পতিবার কানাডিয়ান হাই কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল বিএনপির দপ্তর সূত্র জানায় গত বাইশে আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ করে নারায়ণগঞ্জ ঠাকুরগাঁও নরসিংদী নেত্রকোনা সাতক্ষীরা পটুয়াখালী ভোলা বরিশাল ঝালকাঠি পিরোজপুর গাইবান্ধা চট্টগ্রাম চট্টগ্রাম নোয়াখালী ফেনী খাগড়াছড়ি রাঙ্গামাটি ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ লক্ষ্মীপুর যশোর মেহেরপুর ঝিনাইদহ মাগুরা নড়াইল খুলনা বাগেরহাট বরগুনা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর কিশোরগঞ্জ জামালপুর ও ময়মনসিংহে দলীয় কর্মসূচি পালনের সময় ক্ষমতাসীন দল ও পুলিশি হামলা হয়েছে সারা দেশে নিহত হয়েছেন তিনজন আহত হয়েছেন দুই হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তারের সংখ্যা দুই শতাধিক সারা দেশে নাম উল্লেখ না করে আসামি করা হয়েছে প্রায় চার হাজার একাশি জনের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে এবং অজ্ঞাত আসামি প্রায় বিশ হাজার সারাদেশে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে বিশ থেকে তিরিশটি স্থানে ও ঘরবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে পঞ্চাশটি স্থানে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই বিএনপি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য স্বপন বলেছেন আমরা স্বাধীনতার বছর অতিক্রম করেছি কিন্তু দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি হয়নি দেশে আজ গণতন্ত্র বাক স্বাধীনতা ও ভোটাধিকার নেই তিনি বলেন দেশের এই সংকটময় পরিস্থিতিতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিকল্প নেই আর শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় শুক্রবার বিকেলে সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ সংসদ অপরিহার্য শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিতের বক্তব্যে তিনি এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন বলেন সবার সম্মিলিত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তখন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে দেশের নাগরিক প্রতিনিধিত্ব সহ সর্বস্তরের মানুষকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে হলে দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে তাই আমরা একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠান মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডিয়া সদস্য সদস্য ও সাবেক সংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মূল বক্তব্যে তিনি মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন দলীয় সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন যে সম্ভব নয় তাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের পর কেবলমাত্র একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও রাষ্ট্রের রুটিন কাজ সম্পূর্ণ করার উদ্দেশ্যই গঠিত হতে পারে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এমদাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন প্রমুখ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জামাত সবসময়ই আপোষহীন বলছে সেলিম উদ্দিন দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ক্ষুধা দরিদ্র ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ঘটে জামায়াতে ইসলামী সবসময় আপসহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরে বাংলা নগর উত্তর থানা আয়োজিত এক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন থানা আমির আবদুল

আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি আজিজুর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম ও হাফেজ শাহজাহান মুমিনের যানমহল করাই করে নিয়েছেন এক্ষেত্রে আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ আর এই চুক্তির শর্তাবলী যথাযথভাবে পালনের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাল্লাহার বিধান ও রাসুল সাল্লাহ আলহ এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করার কোনো বিকল্প নেই মূলত সমাজ রাষ্ট্রে সে পরিবেশ সৃষ্টি হচ্ছে জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য নীতি ন্যায় ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে ময়দানের সর্বশক্তি নিয়োগের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জানিনা এ সফরের অন্য কোন উদ্দেশ্য আছে কিনা বলছে মোশাররফ প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের মানুষের স্বার্থে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন আমরা জানি না এ সফরের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে র্যালির আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মোশাররফ হোসেন বলেন প্রধানমন্ত্রী ভারত যাবেন দেশের শক্তিকে বৃদ্ধি করবেন এটাই ছিল জনগণের প্রত্যাশা কিন্তু তিনি গিয়ে কি এনেছেন প্রতিবার ভারতে গিয়ে তিনি শুধু দিয়ে এসেছেন কিছু নিয়ে এসেছেন বলে দাবি করতে পারেননি তিনি নিজেও স্বীকার করেছেন ভারতকে তিনি যা দিয়েছেন সারা জীবন তারা মনে রাখবে তিনি বলেন আজকে রোহিঙ্গারা আমাদের দেশের একটি বিরাট বোঝা হয়ে গেছে ভারতে গেছেন কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি আমাদের সীমান্তে যে প্রতিনিয়ত হত্যা মাদক চোরাচালান হচ্ছে এগুলোর বিষয়ে কোনো কথা হয়নি অধ্যাপক মুজাফর আহমেদ ত্যাগের জন্য রাজনীতিতে এসেছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাবেক সভাপতি অধ্যাপক মুজাফর আহমেদের মধ্যে লালসা ছিল না ভোগের জন্য নয় ত্যাগের জন্য তিনি রাজনীতিতে এসেছিলেন তিনি দেশ ও মানুষের জন্য সারা জীবন ত্যাগ করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সততা বজায় রেখেছিলেন যা বর্তমান ভোগের রাজনীতির সম্পূর্ণ বিপরীত মুজাফর আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় সব বলেন তার স্বজন ও রাজনীতিবিদেরা আর শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় ক্লাবে এই সভার আয়োজন করে ন্যাপ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যাকাণ্ড অমানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সীমান্তে বিএসএফের বন্ধুত্বের নমুনা নয় বরং তাদের চরম বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুক্তি রেজাউল করিম পীর সাহেব চরম ক্ষমতার পেছনে দেশের মানুষের সমর্থন না থাকলে কূটনৈতিক দর কষাকষিতেও জাতীয় স্বার্থ নিশ্চিত করা যায় না যার উদাহরণ ভারতের সাম্প্রতিক আচরণ গত বুধবার রাতে দিনাজপুরের দায়নুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মিনহাজের মৃত্যু ও আরো দুইজন বাংলাদেশি নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন পীর সাহেব তিনি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন দুই প্রধানমন্ত্রীর আলোচনার পর বিবৃতিতে যখন দুই দেশের বন্ধুত্বের জয়গান করা হচ্ছে তখন সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ড প্রমাণ করে এই বন্ধুত্ব সমমর্যাদার নয় বরং প্রতিবেশীদের প্রতি ভারতের আধিপত্যবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ গতকাল এক বিবৃতিতে পীর সাহেব চর্মনাই বলেন ফিলিস্তিন ইসরায়েল আর আমেরিকা মেক্সিকো সীমান্ত ছাড়া কাটাতারের এরকম বন্ধুত্বের নমুনা পৃথিবীতে আর তেমন নেই